ডক্টর সেন নতুন বছরের শুরুতে কি চলছে তৃণমূল কংগ্রেসে বছরের প্রথম দুটো দিন শিরোনাম দখল করে থাকলো তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ দ্বন্দ্ব এবং লেটেস্ট যে ডেভেলপমেন্টটা সেখানে আমরা দেখছি যে সেনাপতি ছাড়া যুদ্ধে জেতা যায় না তৃণমূল কংগ্রেসের যে যুব ব্রিগেড তারা এই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন শুরু করেছে লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য যখন আপনাদের বেঁধে মাঠে নামার কথা তখন বছরের প্রথম দুটো দিন তো অন্য ইঙ্গিত দিচ্ছে মৌফিয়া দেবী নতুন বছরের শুভেচ্ছা জানি আশা করব যে আমাকে ইন্টারাপ্ট করবেন না অল্প সময় বলবো আসলে সমস্যাটা অন্য জায়গায় দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে সিপিএম কংগ্রেস পরস্পরে হাত মিলিয়ে দুজনেই শূন্য পরবর্তী ক্ষেত্রে আইএসএফের সাথে হাত মিলিয়েও তাদের কোনো লাভ হচ্ছে না আর দু হাজার একুশে বিধানসভায় বিজেপি সাতাত্তর আপকিবার দোষ পারের পর সাতাত্তরে আটকে গিয়ে কমতে কমতে তাদের বিরোধী তলনে যদি জিজ্ঞাসা করেন যে এখন কত তোমার বিধায়ক সে নিজেও বলতে পারবে না পরবর্তী ক্ষেত্রে যে জটা উপনির্বাচন হয়েছে সেটা আসানসোল বলুন বা সাতটা বিধানসভার উপনির্বাচন বলুন সব কটায় ধরাশায়ী হওয়া পঞ্চায়েত নির্বাচনে গুহারণ হারা এবং আসন্ন লোকসভা নির্বাচনে সমস্ত বিরোধী দলের ভরাডুবি অবশ্যমভাবে বুঝতে পেরে একদিকে বিজেপি ইডি সিবিআই দিয়ে তৃণমূলকে বিব্রত করছে অন্যদিকে বিরোধী দলের একটা এজেন্ডা হয়েছে মিডিয়ার একাংশকে কাজে লাগিয়ে তৃণমূলের মধ্যে ছিদ্র খুঁজে বেড়ানো আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দিই তৃণমূল দিয়ে ছিদ্র খুঁজবে কি ছিদ্র তো রীতিমতো নয় এই জন্য মিডিয়ার সামনে সামনে ঘুরে বেড়াচ্ছে ওই জন্য বলছি

যিনি আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে বুথ লেভেলের কর্মী পর্যন্ত কোরআন পুরাণ বাইবেল গীতার মতো মান্যতা দিয়ে মেনে নেয় এটা বিজেপি নয় যেখানে তাদের রাজ্য সভাপতির ছবিতে লাথি মেরে নাচানাচি করে বিজেপির ক্যাডাররা যেখানে বর্তমান রাজ্য সম্পদ সভাপতি আমরা যারা আপনাদের এই তৃণমূল পরিবারের বাইরের লোক সেটা মাধ্যম হতে পারে সাধারণ মানুষ হতে পারে বিজেপি হতে পারে কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে হুয়েভার তাদের কাছে তো আপনারা যেটা বলে থাকেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি স্বাভাবিক এটাই তো বলার কথা কেন তাহলে যুব ব্রিগেডকে সেনাপতি ছাড়া যুদ্ধে যেতা যায় না এই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করতে হচ্ছে আমি আবার বলছি কে সোশ্যাল মিডিয়ায় কার ফেসবুক প্রোফাইলে কি পোস্ট করছে সেটা তার একান্ত ব্যক্তিগত আমি আবার বলছি আমি তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের একজন আজ্ঞাবহ একজন সৈনিক এবং তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমি বুথে পোলিং এজেন্ট বসে সিপিএমের ক্যাডারদের দ্বারা আক্রান্ত একজন সৈনিক নিশ্চিত করে সেই সময় যারা বয়স কম ছিল তারা সেই সময় তৃণমূল কংগ্রেস করার সুযোগ পাইনি আবার আমার থেকে যারা সিনিয়র তারা আমি সেই সময় আমি জন্মাইমি বলে আমি সুযোগ পাইনি সেই আমার আগে যারা দল করেছে তাদেরও যেমন কন্ট্রিবিউশনকে অগ্রাহ্য করা যাবে না আমার মতো যারা মার খেয়েছে আমাদের কন্ট্রিবিউশনকে অগ্রাহ্য করা যাবে না আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল রাজনীতির ময়দানে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে সারা বাংলার বাইরে সারা ভারতবর্ষের আঙিনায় পৌঁছে দেওয়ার জন্যে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে এগিয়ে যাচ্ছেন সেটাও অগ্রাহ্য করা যাবে না এটাই হচ্ছে ঐক্যবদ্ধ তৃণমূল যার মাথার ওপর আছেন মমতা বন্দ্যোপাধ্যায় বেসলাইনে আছি আমরা সকলে এবং সেনাপতির দায়িত্বে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা